শীত প্রায় শেষের দিকে, আর এখনই বাজারে উঠে আসতে শুরু করেছে দেশি টককশ্রী বড়ই। আর এই টককশ্রী বড়ই নিয়েই মামারা স্কুলের পাশে কিংবা রাস্তার ধারে জমিয়ে তুলেছেন তাদের ঠেলা। আমি আজকে রাস্তার ধারে ঠেলা নিয়ে দাঁড়িয়ে থাকা সেই মামাদের স্টাইলেই বড়ি ভর্তা বানিয়ে দেখাবো। আর এই মজাদার টককশ্রী বড়ই ভর্তা বানানোর জন্য আমাদের কি কি লাগবে চলুন তবে দেখে নিই। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি টক বড়ই, বিট লবণ, কাঁচা মরিচ, ধনিয়া পাতা, আর লাগবে সর্ষে বাটা। এটা সর্ষে বাটা নিলেও হবে বা কাসুন্দি নিলেও হবে। এখন আমি এই সবগুলো উপকরণকে একসাথে পিষে ভর্তা তৈরি করে নেব। মামারা এই ভর্তাটা তৈরি করে থাকেন ডালায়ের একটি পাত্রে, কিন্তু আমার কাছে সেই ডালায়ের পাত্রটি নেই, আছে এই ধরনের কাঠের পাত্র। তাই আমি আজকে এই কাঠের পাত্রের মধ্যেই বড়ই ভর্তাটা করে দেখাবো। প্রথমে আমি এই পাত্রের মধ্যে মরিচগুলো দিয়ে একটু পিষে নেব। মরিচগুলো আমার পেশা হয়ে গেছে, এখন এর মধ্যে দুই একটা করে বড়ই দেব আর একটু একটু করে ছেঁচে নেব। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর ধনে পাতা, দিয়ে আবার কিছুক্ষণ পিষে নেব। এখন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সর্ষে বাটা। সর্ষে বাটা দিয়ে আবার কিছুক্ষণ ছেঁচে নিলেই হয়ে যাবে জিভে জল আনা এই বড়ই ভর্তা। আমার বড়ি ভর্তাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন এই ভর্তাটাকে মামাদের স্টাইলে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ভিউয়ার্স, সহজেই তৈরি হয়ে গেল মামাদের স্টাইলে লোভনীয় এই টককশ্রী বড়ই ভর্তা। আমার এই রেসিপি যদি ভালো লাগে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে রেসিপি আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যান। আজকে তবে এখানেই বিদায় নিচ্ছি, সবাইকে ধন্যবাদ।